প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, কবি সুনিক দৈনিক স্বাস্থ্য বুলেটিন আপনাদের সামনে উপস্থাপন করব। আজ 14 জুলাই 2020, 30 আষাঢ়, 1427। আজ আরও দুটি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, একটি সরকারি পর্যায়ে এবং একটি বেসরকারি পর্যায়ে। সরকারি পর্যায়ের পরীক্ষাগারটি সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা এবং বেসরকারি পর্যায়ের পরীক্ষাগার অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড ঢাকা। মোট পরীক্ষাগার 79টি এবং 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,988টি। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,913 জন পুরুষ, 78.92% এবং নারী 511 জন, 21.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 1 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 0.62%, 11 থেকে 20 1.16%, 21 থেকে 30 বছরের 3.14%, 31 থেকে 40 7.05%, 41 থেকে 50 14.48%, 51 থেকে 60 29.70% এবং 60.43.85%। 24 ঘন্টায় বিভাগভিত্তিক মৃত্যুর বিভাজন, ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম 3 জন, রাজশাহী 4 জন, খুলনা 5 জন, বরিশাল 1 জন, রংপুর 2 জন এবং সিলেট বিভাগে 5 জন। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃতের সংখ্যা, ঢাকা 1,208 জন, চট্টগ্রাম 626 জন, রাজশাহী 125 জন, খুলনা 133 জন, বরিশাল 89 জন, সিলেট 110 জন, রংপুর 77 জন এবং ময়মনসিংহ 56 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন হাসপাতালে 29 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের শয্যা সংখ্যার তথ্য, ঢাকা মহানগরীতে ভর্তিকৃত রুগী সাধারণ শয্যায় 2,069 জন এবং খালি আছে 4,236টি সাধারণ শয্যা। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় ভর্তি আছে 100 জন এবং খালি আছে 42টি আইসিইউ শয্যা। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছেন 339 জন এবং খালি আছে 318টি সাধারণ শয্যা। আইসিইউ শয্যায় চট্টগ্রাম মহানগরীতে ভর্তি আছেন 21 জন এবং খালি আছে 18টি আইসিইউ শয্যা সংখ্যা। সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন সাধারণ শয্যায় 1,763 জন এবং খালি আছে 5,939টি সাধারণ শয্যা। আইসিইউ বেড শয্যায় ভর্তি আছেন সারা দেশে অন্যান্য সারা হাসপাতালের 84 জন এবং খালি আছে 109টি আইসিইউ শয্যা। সারা দেশে সব মিলিয়ে শয্যা ভর্তি আছেন রুগী সাধারণ শয্যা 4,171 জন এবং খালি আছে 10,493টি শয্যা। সারা দেশে আইসিইউতে সর্বমোট ভর্তি আছেন 205 জন এবং শয্যা খালি আছে আইসিইউ শয্যা 169টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,275টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 158টি এবং অক্সিজেন কনসেন্ট্রেশনের সংখ্যা 115টি। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন 861 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 572 জন। এ পর্যন্ত আইসোলেশনে 38,131 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 20,471 জন।
বর্তমানে আইসোলেশনে আছেন 17,660 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,050 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 398,305 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,618 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 336,662 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,643 জন। ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 162,858 এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,63,93,348। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,481 জন। 24 ঘন্টায় এই সংখ্যা আরও 4 জন বৃদ্ধি পেয়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 1,135 জনকে, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 693 জন, সকল স্থল বন্দরে 285 জন এবং 2টি সমুদ্র বন্দরে 157 জন। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে 754,888 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 33,309 জন এবং এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছেন 11,63,556 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 618 জন এবং এ পর্যন্ত 29,258 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 215,539 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছেন 1,27,68,307 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,037 জন এবং এ পর্যন্ত 566,654 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বিশ্ব পরিস্থিতির সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 13 জুলাই 2020। তথ্য শেষ করবার আগে প্রতিদিনের মতো আজও বলবো, সতর্ক হন, সচেতন হন, সাবধান থাকুন। রোগ প্রতিরোধের জন্য যে ব্যবস্থাগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, সূর্যালোকের স্পর্শে আসতে হবে এবং স্বাস্থ্যকর খাবার বলতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো গ্রহণ করতে হবে। আমিষ জাতীয় খাবার খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে, যেখানে আমরা জিঙ্ক সমৃদ্ধ জিঙ্ক পেয়ে থাকি এবং তেল চর্বিযুক্ত খাবার সীমিতভাবে খেতে হবে এবং চিনিযুক্ত খাবারও সীমিত পরিমাণে খেতে হবে। যে কোনো ধরনের ধূমপান সহ তামাক, তামাকজাত পণ্য এবং যে কোনো ধরনের মাদককে পরিহার করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে রক্ষা করুন এই করোনা থেকে এবং অন্যান্য যে কোনো রোগ থেকে রক্ষা করার জন্য আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।